বিভিন্ন ভাবে নারীরা নির্যাতিত, কখনো স্বামীর কাছে, কখনো নিজ পরিবারের কাছে, কখনো তার ভাইয়ের কাছে। আজকে আমার পাশে যে রাফি আক্তার বসে আছেন, তিনি সেই সুদূর মাদারীপুরের। তিনি আমার ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেছেন, তিনি দেখেছেন অন্যায়ের প্রতিবাদ করছি। তিনি ভেবেছিলেন অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ সমাজে নেই, সেজন্যই তিনি আমার সহযোগিতা কামনা করেছেন। আজকে আমি সুদূর মাদারীপুরের সেই রাফি আক্তার, যিনি স্বামী দ্বারা প্রতারিত হয়েছেন, স্বামীর সাথে যার সম্পর্ক ছিন্ন হয়েছে, যে স্বামী দুই সন্তানের ভরণ পোষণ করেনি, স্ত্রীর ভরণ পোষণ করেনি, এবং এই রাফি আক্তার তার বৃদ্ধা মাকে লালন পালন করছেন, মাঝখানে ঢুকেছেন তার খালাতো ভাই। আমি সেই গল্প শুনবো রাফি আক্তারের কাছে। শুধু গল্প শোনা নয়, শেষ পর্যন্ত রাফি আক্তারের পক্ষে আমাদের সুদৃঢ় অবস্থান থাকবে, যে কোনো অন্যায়, অবিচার, দুর্বৃত্তায়ন, অসহায় নারীকে হেয় করা, প্রতিপন্ন করা এবং তাদেরকে নিরাশ্রয় করা, সব কিছুর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আচ্ছা রাফি আক্তার, আপনি একটু বলুন বিষয়টা কি। আসসালামু আলাইকুম, আমি রাফি আক্তার, আমার দেশের বাড়ি মাদারীপুর ডিস্ট্রিক্ট। আমার হাজব্যান্ডের সাথে বিভিন্ন কারণে ডিভোর্স হয়ে যায়, আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই, কারণ আমি সংসার করতে পারিনি, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে অবশেষে বাধ্য হয়ে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই। তো ডিভোর্স দেওয়ার পরে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করতেছি। তো 2016 সালে ওনাকে ডিভোর্স দিই, কিন্তু এখন কিছুদিন আগে আমার খালাতো ভাই আমাকে চাপ দিচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথে নাকি তার কি লেনদেন। তো এখন আমাকে বলতেছে যে 800,000 টাকা তোমাকে দিতে হবে এক সপ্তাহের মধ্যে, যদি এক সপ্তাহের মধ্যে তুমি 800,000 টাকা দিতে না পারো, তোমার পরিবারের আমার সন্তান ছেলে মেয়ে, আমার মা, আমার বোনেরা আছে, এদের নাকি উচ্ছেদ করে দিবে। তো আমি ওকে অনেক বুঝাইছি, কিন্তু সে বুঝতেছে না, সে শুধু টাকাই চাচ্ছে, বলছে আমাকে এক সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে। এখন বিভিন্নভাবে তাকে হুমকি দিতেছে আমাদের ফ্যামিলিকে। তো কিছুদিন আগে আমার বাসায় গিয়ে দরজা ভাঙচুর করতে গেছে, ইটা মারছে, আমার বাচ্চারা, আমার মা বিধবা, সে দরজা আটকে বন্দি অবস্থায় কান্নাকাটি আকুতি। আমি অনেক দূরে, সেই সুদূর চট্টগ্রামে থাকি, এখান থেকে আমি কী করবো? আমি এলাকার বিভিন্ন লোকদেরকে বলছি যে আপনারা একটু দেখেন বিষয়টা, আমাদের কী জন্য এরকম নির্যাতন করতেছে। এলাকার লোকরা নাকি ওগুলি ওনাদের ওই যে অকারেন্স ওগুলো ভিডিও করে দেখাচ্ছিল। তো এজন্য আবার গিয়ে ওর ছোট ভাই বাসায় গিয়ে আবার গালিগালাজ করতেছে যে কী কারণে এগুলো আমরা, ওরাই যা করবে এগুলো কেন মানুষের কাছে বলি, মানুষে কেন দেখে। তো কথা হচ্ছে আপনি কাউকে বলতে পারবেন না। আপনার খালাতো ভাইয়ের নাম কি? ওর নাম মোস্তাফিজুর হক নাদির। বয়স কিরকম? বয়স আনুমানিক আপনার 42 বছর। 42 বছর? হ্যাঁ। ওর কাছে কি কোনো চেক আছে আপনার স্বামীর অথবা আপনার? আমাদের কোনো চেক নাই, কোনো দেনা পাওনা নাই, কিছু নাই। এখন ও শুধু আমাকে বলতেছে যে 4টা মামলা তোমার স্বামী আমাকে দিছে, এখন আমার এইটা তোমার বহন করতে হবে। আমি বলছি যে আমার যদি মামলা দিয়ে থাকে আমার জন্য, তো আমি থাকবো আসামি, আমার মা থাকবে, আমার দুলাভাই থাকবে, আমার কাকা থাকবে, তারপর তুমি। কিন্তু এখানে যেহেতু আমরা জানি না, আমাদের কোনো মামলা হয় নাই, তো তোমাকে কেন আমি বসে মামলা দেবে? বলছে না, 800,000 টাকা ক্যাশ দিতে হবে তাকে, 800,000 টাকা তাকে নগদ ক্যাশ দেওয়া লাগবে। তো আমি এখন বলছে যদি না দিতে পারো তাহলে আমাদের, আমার সন্তান দেশে কি করবে সে জানি না, যে উচ্ছেদ করে দেবে নাকি কিভাবে কি করবে আমি সেটা বলতে পারবো না। তো কিছুদিন আগে আমি ওকে অনেক রিকোয়েস্ট করে বলছি যে আচ্ছা ভাই, আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, কয় টাকা বেতন পাই? ওর বাবা ছেলে মেয়ে দুটো, একটা 9-এ পড়ে, একটা 5-এ পড়ে, ওদের প্রাইভেট আছে। আমার মা এখন রিটায়ার্ড, উনি যে পেনশনের টাকা পেয়েছে উনি পুরাটাই নিয়ে আসছে, এনে এখন উনি পেনশনের টাকাও পায় না। সেই অবস্থা আমার বড় বোনের হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার যে দুটো বাচ্চা, সেই দুটো বাচ্চাকেও আমারই বহন করতে হয়। এখন আমি টাকা নিজেই তো চলতে পারি না, আমি তাকে কিভাবে টাকা দিব? এখন সে বলেছে কোনো কথাই আমি জানি না, 800,000 টাকা তোমাকে দিতেই হবে। তো সমাজের কেউ কোনো কিছু, সমাজের কোনো মানুষ কিছু বলছে না, মানুষ আগায় আসলে বলে যেটা আমাদের ব্যাপার, আমাদের, আমরাই মিলে যাব, তোমরা কেন এখানে আসতেছ কথা বলবার, তোমাদের এখানে বলার দরকার নাই, এটা আমার খালাতো বোন, আমরাই বুঝবো, এখানে তোমাদের কিছু না। ওদিকে এসে গালিগালাজ করতেছে, মানুষ শুধু তাকিয়ে তাকে দেখছে, কেউ কিছু বলতেছে না। আবার সে বলে যে সে সাংবাদিক, সে নাকি আমাদের মামলা দিবে, এই মানুষদের বলে যে হুমকি দেয় যে যে আসবে তাদের মামলা দেব, এই জন্য ভয়ে কেউ আসে না। সে কি করে মূলত? সে
বলে যে আমি প্রেস ক্লাবে সুভদ্রা সুভদ্রা পত্রিকার সাংবাদিক, এটা বলে। তার নাম হলো মোস্তাফিজুর, শেখ মোস্তাফিজুর হক নাদির, আমাদের খালাতো ভাইয়ের। ওকে আপনাদের পার্শ্ববর্তী থাকে? হ্যাঁ, আমার পার্শ্ববর্তী থাকে। এখন আপনার মাকে কিভাবে অত্যাচার? এখন আমার চট্টগ্রামে, হ্যাঁ আমার মাকে সে হুমকি দিচ্ছে, আমার মাকে হুমকি দিচ্ছে, দরজা ওরা ওকে দেখলে দরজা বন্ধ করে দেয়, দরজা এসে আমার পিটাপিটি শুরু করে দেয়, যদি কেউ বাইরে বেরোয় তাহলে তাদের মেরে ফেলবে, তো ইটা মারতেছে, যা খুশি তাই করতেছে, সবাই দেখতেছে কিন্তু কেউ কিছু বলার মতো কোনো শক্তি নাই। হ্যাঁ, তো এর আগে পরশু দিনে এসে বলছে যে যদি টাকা না দেওয়া হয় তাহলে এলাকার সালিশরা নাকি ওকে শিখায় দিছে যে চূড়ান্ত কোনো ঘটনা ঘটায় দাও তাহলে টাকা এমনি বের করে দিবে। এটা 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 বলে, এটা ওই মোস্তাফিজুর হক নাদির বলতেছে যে আমাদের এলাকার যে আমি যে মাতবারদের ধরছি সেই মাতবাররা বলছে যে তুমি চূড়ান্ত কোনো ঘটনা ঘটায় দাও তাহলে আমরা অবশ্যই সে টাকা দিব, ওরা টাকা দিবে আর ভালো করবে। তো আজকে সকালবেলা আবার আসছে, এসে সে যে আমার পার্শ্ববর্তী যে বাসাটা ওই ভাবির কাছে উনি আসে খুঁজছে, ভাবিকে পায় নাই, পাশে আবার আরেকজন মাতবার সে মানে সেই মাতবারের কাছে আসছে, মাতবারকেও পায় নাই, বলে বলে গেছে যে আমি আবার বিকালবেলা আসব। তো আমি গত শনিবারে এই কথা শুনে আমি ওসি সাহেবের সাথে কথা বলছি যে আমরা এখন কি করব, আমাদের তো কোনো কুলকিনারা দেখতেছি না, কোনো মানুষ নাই, একটা ছেলে মানুষ নাই, আমার বাচ্চা দুইটা না খেতে না খেতে ওরা অসুস্থ হয়ে যাইতেছে, এখন মৃত্যু সজ্জায় আমার মেয়েটা, আমার ছেলেটা, ওদিকে আমার মা একজন সে পেশারে সে অস্থির হয়েছে, বিস্তার থেকে করতে পারতেছে না, এই অবস্থায় আছে। তো এখন আমি কি করব, আমি ওসি সাহেব বললো যে তুমি একটা কাজ করো, আমার এখানে তোমার আসার দরকার নাই, তোমার তোমার যে গার্ডিয়ান তাকে একটা ইয়ে পাঠাইতে বলো, লিখিত অভিযোগ দিতে বলো। আমি গত শনিবারে আমার আম্মুকে দিয়ে লিখিত অভিযোগ পাঠাইছি, আজ পর্যন্ত কোনো তদন্ত হয় নাই, কোনো কিছু হয় নাই। এটা কোন থানা? এটা রাজোর থানা। রাজোর থানা, মাদারীপুর ডিস্ট্রিক্ট রাজোর থানা। মাদারীপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ মাদারীপুর ডিস্ট্রিক্ট রাজোর থানা। আচ্ছা, ওই ভাই আপনি একবার বলেছিলেন ও মেয়র ভোট করতে চাচ্ছে? হ্যাঁ, মেয়রে দাঁড়াইছিল, ও দাঁড়িয়েছিল, হ্যাঁ মেয়রে দাঁড়াইছিল, 100 কয়টা জানি ভোট পাইছে। আমার বাচ্চাগুলি প্রাইভেটে বুঝাইতে পারে না ভয়ে, সে ওর আতঙ্কে মানে ও যে কখন ক্ষতি করে ফেলে কখন কি করবে এই ভয়ে। আমার মেয়ে একজন বলে মামনি বাঁচাও বাঁচাও আমাকে নিয়ে যাও, আমার ছেলে বলে আমাকে নিয়ে যাও, তুমি কোনখানে থাকো ওইখানে আমাকে নিয়ে যাও, ওদিকে বাবার থেকেও বঞ্চিত, ওদিকে মার কাছ থেকেও বঞ্চিত, এখন আমার আমার কাছে থাকে যে একটু লেখাপড়া হয়, আমি এনজিওতে চাকরি করি, আমি কি তাকে সময় দিতে পারবো আমার বাচ্চাদের, এখানে যদি রেখে ওদের লেখা রাখি আমার যে টাকা আমি ওদের কুলাইতে পারবো না, যার কারণে মনে করি যে বাসা ভাড়াও লাগতেছে না, আমার আম্মার কাছে থেকে ওরা লেখাপড়াটা ঠিক মতো হোক, হ্যাঁ সুন্দর মতো ওরা লেখাপড়া করুক, কিন্তু আমি সেটাও পারতেছি না। এখন আমাদের ওইখানে মনে করেন এরকম একটা পরিস্থিতিতে রাখছে যে বাচ্চাগুলি এমনি এমনি মারা যাবে, আতঙ্কে মারা যাবে এই অবস্থা। নাদিরের কাছ থেকে আপনি মুক্তি চান? হ্যাঁ, আমি নাদিরের কাছ থেকে মুক্তি চাই, যেহেতু তার কোনো ডকুমেন্টস নাই, না তার কোনো ডকুমেন্টস নাই, তার সঙ্গে আমার কোনো টাকা পেতো স্বামীর সাথে তো আপনার ডিভোর্স, আমার স্বামীর কাছেও কোনো টাকা সে পাইতো না, আমি আমার জানা মতে তার সাথে ওর কোনো লেনদেন নাই, না তার সাথে ওর কোনো লেনদেন নেই, এবং এখন পর্যন্ত আমার আমার সঙ্গে আমার স্বামীর ডিভোর্স হয়ে গেছে, সে এখন পর্যন্ত সেই স্বামীর সঙ্গে যায় গলা ধরে এখন পর্যন্ত সে চা খাইতেছে বিস্কুট খাইতেছে, তার সঙ্গে তার সম্পর্ক আছে, সে এখন পর্যন্ত স্বামীও তো লেলিয়ে দিতে পারে আপনাকে টর্চার করবার জন্য। এখন আমার স্বামী তো আর নাই, সে সে আমাকে লেরিয়ে দিলেই সে তো আমার ভাই, সে তো বুঝবে যে আমার বোন, আমার আপন খালাতো ভাই, সে তো বুঝবে যে আমার খালাতো বোন, ও তো কষ্ট করতেছে, আমি ওকে ওরা সবাই জানে যে আমি আমার জীবনে কখনো হাত দিয়ে ভাত খাই নাই, আজ কত ঝড় কত বৃষ্টি কত কষ্ট করে এনজিও তো রাত একটা পর্যন্ত বসে বসে কাজ করি, তার শুধু বাচ্চা দুটাকে মানুষ করার জন্য, যে আমি আমার জীবন তো শেষ কিন্তু আমি আমার বাচ্চা দুটাকে মানুষের মতো মানুষ করতে চাই। একজন রাফি আক্তার শুধু নয় বাংলাদেশের অসংখ্য নারী নির্যাতিতা, নারী অধিকারের কথা বললেও নারীর ক্ষমতায়নের কথা বললেও নারীরাই কিন্তু নির্যাতিতা, ঘরের কোণে নারীরা কাঁদছে। বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন বলেছিলেন, আমি শুধু চাই ভুলে যেতে আমার দাদির যত কষ্ট নিরবতার, সে পশ্চিমা দেশ থেকে আজকের বাংলাদেশ, প্রত্যেক নারী যেন নির্যাতিত, কখনো মা নির্যাতিত, কখনো স্ত্রী, কখনো সন্তান। সেখানে একজন খালাতো ভাই যিনি সাংবাদিক মুখোশধারী, যিনি রাজনীতিবিদ সাজেন মাঝে মাঝে, সেই নাজির মাদারীপুরের
কোন ঠিকানা বলেন তো? মাদারীপুর, মাদারীপুরের রাজোর থানা। নাজিরের পিতার নাম কি? শেখ মঞ্জুরুল হক সেলিম। শেখ মঞ্জুরুল হক সেলিম, সেলিমের সন্তান শেখ নাজির, তাই না? নাদির, শেখ নাদির আজকে খালাতো বোনকে নির্যাতন করছে তার দুর্বলতার সুযোগ নিয়ে। একটা এনজিওতে জব করছেন এই রাফি আক্তার চট্টগ্রাম বিভাগে, সেখানে যেহেতু তিনি কিছু বেতন পাচ্ছেন, দুটো সন্তানকে তিনি স্বামীর সহযোগিতা ছাড়া মানুষ করছেন, নিজের মাকে ভাত কাপড় দিচ্ছেন যেহেতু তার পিতা নাই, সেখানে নাদির এসে হাত বসিয়েছে এবং রাফি আক্তারের প্রতি তার কালো ক্রোশ এবং তার যে পরিত্যক্ত স্বামী তার সাথেও তার একটি সুনিবিড় সম্পর্ক, তার মানে একটি সংঘবদ্ধ চক্র রাফি আক্তারকে সর্বশান্ত করতে চাচ্ছে। এক সপ্তাহের মধ্যে নাকি তার 800,000 টাকা ফেরত দিতে হবে। কিসের ফেরত? একটি চেক নাই, ডকুমেন্টস নাই, কোনো ধরনের স্ট্যাম্প নাই। আজকে রাফি আক্তারের ঘর শঙ্কিত। রাফি আক্তারের মাকে হত্যা করা হতে পারে, সন্তানকে হত্যা করা হতে পারে। গতকালকে আপনি আমাকে কিভাবে চিনেছেন? আমি আপনার ফেসবুকে বিভিন্ন লাইভ দেখি, লাইভ দেখে তখন আমার অনেক ভালো লাগছে। আমি তো মনে করছি আমি এত অসহায় যে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। যখন আমি আপনার লাইভগুলি দেখি আমার এত ভালো লাগছে, তখন আপনার লাইভটা নিয়ে আমি খুব ভাবতেছি এবং আমি স্বপ্নেও দেখতেছি যে আমি আপনার সাথে সাথে হাঁটতেছি। তখন আমি অনেক চেষ্টা করে আমি আপনার ফেসবুক থেকে আপনি নাম্বারটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে আমি আপনাকে রাতে নক করছি যে যাতে আমি আশ্রয় পাওয়ার জন্য, আমি একটু আশ্রয় চাচ্ছি, হ্যাঁ একটু আশ্রয়ের জন্য, যে আমার বিপদ থেকে মুক্তি, যে আমার বাচ্চারা যেন সুন্দর মতো থাকতে পারে, দুটো ডাল ভাত খেয়ে যেন ভালো মতো লেখাপড়া করতে পারে, থাকতে পারে এবং আমি যেন মনে শান্তি পাই। এটা শুনে রাফি আক্তারের মনে অগণন ব্যথা। আমি মাদারীপুর যিনি ওসি উনি হচ্ছেন রাজোর থানার ওসি, তাই না? রাজোর থানার ওসি সাহেবের সাথে কথা বলবো এই ব্যাপারে। সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আমরা সরকারের কাছে আকুতি জানাচ্ছি। আমরা প্রতিটি রাজনীতিবিদকে আসলে মানুষের পাশে দেখতে চাই, সেবার জন্যই হোক এই বাংলাদেশের ভবিষ্যৎ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।